বিরাম বিরতির পরে নিয়ে এফএম অন টিভি পাওয়ার্ড বাই গুড নাইট পাওয়ার চিপ। আর এখন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো দুজন বন্ধু, তাদের কি প্রবলেম বা তাদের কি সমস্যা শুনে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি হালিশহর থেকে বলছি, অরিন্দম সরকার। অরিন্দম দা, বলো। গুড মর্নিং। আজকে গুড মর্নিং, গুড মর্নিং এট এ টাইম আমি ডাক্তারবাবুকে আমার নমস্কার জানাচ্ছি, সুপ্রভাত। প্রথম কথা, শুনেছি হাসলে পরে নাকি হার্ট ভালো থাকে, তো আজকে হাসির কারণটা আমাকে গুড মর্নিং আকাশই দিয়ে দিয়েছে। আমি তো শুরুতেই যখন ফোনটা করলাম, লাইনটা একবারই হয়ে গেল, কাকতালীয় হয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করা হলো আজকে রাস্তাঘাটের খবর। তো আমি তো একটু ভেবে চেপে গেছিলাম, তারপর বুঝলাম এটা কোনোভাবে ক্রস হয়ে গেছে আমার লাইনটা, তো আমি চুপ হয়ে গেলাম, কারণ আমি তো রাস্তাঘাটের খবর দিতে পারবো না লালবাজারের হয়ে। হ্যাঁ, কিন্তু আমি আমার ব্যক্তিগত কিছু কোয়ারি ডাক্তারবাবুকে জানবো। আমি দীর্ঘ 7 বছর ধরে একটু হাইপারটেনশন এবং প্রেসারের রোগী বলতে পারেন। তো আমি লোকালে বহু MD দেখিয়েছি, বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে যখন কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারলাম না, তখন আমি ভেলোর গেলাম CMC-তে। তো CMC-তে আমাকে ওখানে ডাক্তার উদয় জাজ জাছারিয়া উনি দেখে টোটাল বললেন যে দেখুন, অনেকগুলো প্রবলেমের আমরা পেয়েছি, তার মধ্যে মেইনলি হচ্ছে আপনার হার্টটা বড় হয়ে গেছে, মানে এনলার্জ হয়েছে হার্টটা, এবং তার জন্য তো আপনার প্রেশারের উপর কন্ট্রোলটা আসছেই না। আর দ্বিতীয় কথা, আমার বেশ কিছু মেডিসিন আমি কন্টিনিউ করছিলাম, টেলমাইস, একটি তারপর ওই থালিটল এলএস, এই জাতীয় কিছু, তো এগুলো উনি বদলে দিলেন। তারপর উনি মন্টেয়ার 10 গ্লাইসিনেস এসআর এনাপ্রিলেক্স এই জাতীয় কিছু, এবং আমার কিছুটা অ্যাজমাটিক প্রবলেম আছে, সেটাও উনি বদলে দিয়ে অ্যাসপালিন থেকে বুটামেক্স করে দিলেন। কিন্তু আমি দীর্ঘদিন ধরে চিকিৎসায় থাকার পরও একটা জিনিস ভালোই বুঝতে পারছি, একটু টেনশন নিয়ে নিলে বা একটু বেশি হার্ড ওয়ার্ক করলে একটা বুকে ধরফর ব্যাপার তো আসবেই, সেটা অনুভবও করতে পারি, এবং প্রচণ্ড হাই সোয়েটিং হয়। আর এমনি হাঁটলে টাটলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি একটু দৌড়াতে হয় কোনো কারণবশত বা খুব ফাস্ট কাজ করতে হয়, তখনও কিন্তু একটু শরীর একটু বেগ দেয়। তো সেক্ষেত্রে আমার কি করণীয়, আর এই প্রেশারটা কেন কন্ট্রোলে আসছে না? আমি একটু রিচ খাবার খেতে অভ্যস্ত ছিলাম বিগত দিনে, বর্তমানে আমি একটু মাছ মাংসের দিক থেকে ভুলে গিয়ে একটু হালকা জাতীয় মাছ খেতেই পছন্দ করি ডিউ টু ফিজিক্যাল কারণ। তো আদার যদি আরো আপনার তরফ থেকে সাজেশন থাকে যেটা বেটার আমার জন্য ইন ফিউচার, তাহলে দয়া করে একটু বলবেন। অসংখ্য ধন্যবাদ অরিন্দমদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। তো এই একটা প্রবলেম দেখা দিচ্ছে, ব্লাড প্রেসারের মেকানিজমটা বলি। হার্টের 4টে ভাগ আছে, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্টিকল, লেফট ভেন্টিকল। লেফট ভেন্টিকল পাম্প করে ব্লাডটা পাঠায় সমস্ত শরীরে। তা এখন যদি প্রেশার অনেক দিন ধরে বেশি থাকে, তাহলে কেবল ওকে অনেক জোর দিয়ে পাম্প করতে হবে। তো একটা ধরুন ব্লাডার, ফুটবলের ব্লাডার, ওকে যদি জোরে অনেক দিন ধরে চেপে ওকে ওর ভেতরে অক্সিজেন দিয়ে রেখে দেওয়া হয়, তারপরে দেখবেন একটা ফ্লবি মতো হয়ে যাবে, ও আর সেই আগের পজিশানে আসবে না। তা লেফট ভেন্টিকল যখন বড় হয়ে গেল, তখন ও যখন পাম্প করছে তখন অতটা করতে পারছে না, যার ফলে উনি যে বলছেন সহজে ক্লান্ত হয়ে যান, একটু হাঁটলেই কষ্ট হয়, সেটা কিন্তু লেফট ভেন্টিকুলার হাইপারট্রফির জন্যে। এর নেক্সট স্টেজ হচ্ছে লেফট ভেন্টিকুলার ফেলিওর যদি আরও দীর্ঘদিন হয়। তা এটা হচ্ছে যে অনেক দিন ধরে ওনার প্রেশার আছে, উনি লক্ষ্য করেননি, বা যে ওষুধ দিয়েছেন সেটা অ্যাডিকুয়েট নয় বা ঠিক সুইটেবল নয় ওর ক্ষেত্রে। সেই জন্যে লেফট ভেন্টিকুল যদি বড় হয়ে যায়, তখন ওই হাঁটতে চলতে গেলে কষ্ট হবে, ও তখন তো পাম্প করতে পারছে না। যখন আপনি রাস্তায় হাঁটছেন তখন কি ওর বডি নিড মোর অক্সিজেন, তা মোর অক্সিজেন কোত্থেকে আসবে? ব্লাড থেকে আসবে, তার মানে কি ওকে আবার বেশি করে পাম্প করতে হবে। ও এমনিতেই অসুস্থ, বড় হয়ে আছে, তা ও পাম্প করতে গেলেই তখন কষ্ট হবে, তখন আপনি বুকে ব্যথা ফিল করবেন বা ঘাম হবে, বুকে চাপ চাপ লাগবে। ও তাহলে নেক্সট স্টেপটা কি হতে পারে? নেক্সট স্টেপ হচ্ছে ওনার এমন চিকিৎসা করতে হবে যে যাতে মানে লেফট ভেন্টিকলটা ঠিক পজিশনে আস্তে আস্তে আসে। যেমন ধরুন ইন অ্যাডিশন টু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, যে ব্লাড প্রেশার কমার ওষুধ ছাড়াও ওনাকে ডায়ুরেটিক্স দিতে হবে, ফ্লুইডটা শরীর থেকে কিছুটা বের করতে হবে, এক। দু নম্বর হচ্ছে এছাড়াও মেডিকেশান ছাড়াও ওনাকে রেস্ট করতে হবে, ওকে রেস্ট দিতে হবে। আপনি যদি কোনো একটা কথা শোনেন বা কারোর সাথে ঝগড়া হলো, চাপটা পড়লো কিন্তু ওর উপরে, লেফট ভেন্টিকুলার টেনশন, ওকে রেস্ট দিতে হবে, প্লাস আপনার অ্যাডিকুয়েট
অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ এবং ডায়াবেটিস, যাতে শরীর থেকে কিছুটা ফ্লুইড বেরোয় ও যাতে একটু রিল্যাক্স থাকে। আচ্ছা,